ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेन तस्मै गुरवे नमः नमां, नमां विष्णुपादा विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नाम्नि नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा सुन्नबाधि पाशातशता पंथाकस नृपा सिंधु पतिता पावनी थे नमो नमः नुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वं परौ धिजपरौ जगत् धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरा ददत निजगुप्तवीतं सुप्रेमनामामितमत्तुतारम् गौरकृष्णधनभ्य गौरकृष्ण्यतमः प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय मा बुभशङ्कराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते दया श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनितानन्द श्री सुभाषादि सुभासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रामो हरे हरे हरि मुख पंगुलम भयत गिरींदम वंदे परमाधव शिगुरदन तरण श्री चैतन्य ईश्वर नम विष्णुपय कृष्ण पृष्ठा भूतल जय जयपत का स्वामी শ্রী চৈতন্য চরিত আদাল সপ্তম পরিচ্ছদ মহাপ্রভু কাশিতে প্রকাশানন্দ সরস্বতী ইত্যাদি যে মায়াবাদী সন্ন্যাসী তাদের কাছে বেদান্ত দর্শন দিচ্ছে তিনি বলছেন যে কিভাবে গৌনবৃত্তে ভাষ্য করিল আচার্য তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য বা শঙ্করাচার্য বৈদিক শাস্ত্র গৌণ অর্থ অনুসারে বর্ণনা করেছে করেছে সেই ব্যাখ্যা যে শ্রবণ করে তার সর্বনাশ তাহার না কোষ ঈশ্বর আজ্ঞা পায়া গৌণার্থ করিল মুখ্য অর্থ আছা দিয়া তার দোষ নাই শঙ্করাচার্য তাতে দোষ নাই কেননা পরমেশ্বর ভগবানের আজ্ঞা অনুসারে তিনি মুখ্য অর্থ আনন্দ করে কোন অর্থ প্রকাশ করেছে এটা চৈতন্য মহাপ্রভু পুরাণের ভিত্তিতে বলেছেন সেগুলো আমরা তাৎপর্য বুঝতে পারব বৈদিক শাস্ত্র সমূহ হচ্ছে প্রকৃত জ্ঞানের আধার প্রস্তান কথা আমরা শ্রবণ করেছি ন্যায় প্রস্থান শুদ্ধি প্রস্থান তারপর স্মৃতি প্রস্তাব যেখান থেকে এই জ্ঞান আমরা লাভ করছে তা যদি যথাযথভাবে গ্রহণ না করা হয় তাহলে মানুষ উভ্রান্ত হবে যেমন ভগবৎ গীতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুত শাস্ত্র যা হাজার হাজার বছর ধরে শিক্ষা দেওয়া হচ্ছে যেহেতু তত্ত্বজ্ঞান রহিত মূর্খ পাষন্দেরা এই ভগবদ্গীতার ভাষ্য রচনা করছে তাই তা পাঠ করে কারো কোনো লাভ হচ্ছে না এবং কেউ কৃষ্ণ ভবনায় ভাবনার অমৃতসর ভগবত ভক্তির মার্গ অবলম্বন করতে পারছে না প্রহপাতী সম্পর্কে বলছেন যে প্রহপাতার ভাষ্য রচনা করার পূর্বে ইংরেজি ভাষায় শতাধিক ভাষ্য প্রকাশিত হয়েছে কিন্তু আমরা তো দেখেছি সারা বিশ্ব দেখছে প্রভুপাদের ভাষ্য পাঠ করে যে হাজার হাজার মানুষ কৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করছে জীবনকে বুঝতে পারছে আত্মাকে বুঝতে পারছে ভৌতিক জগতের নিরর্থাকে বুঝতে পারছে প্রভুপাদের ভাষ্যের পূর্বে যে হাজার হাজার গ্রন্থ গীতা রূপে বিতরণ করা হয়েছে শত শত ভাষ্য রচনা করা হয়েছে পাশ্চাত্য জগতে ইংরাজি ভাষায় তাতে তো আমরা একটা লোক দেখতে পারি না যে কৃষ্ণ ভক্ত হয়েছে এটা প্রমাণ করে যে গীতা শাস্ত্র তো পরম মহান তার ভাষ্য দিয়ে কিভাবে মানুষ বিভ্রান্ত করা আছে মানুষকে বেপদ করা খুব খুব সতর্ক থাকতে হবে আমার কার ভাষ্য অধ্যয়ন করছে কিন্তু ভগবত গীতা যথন্ত যখন যথাযথ ভাবে দান করা হলো দেখা গেলো যে চার পাঁচ বছর মধ্যেই সারা পৃথিবীর হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তি পরিণত হয়েছে বৈদিক সাহিত্যের প্রত্যক্ষ ভাবে ও পরোক্ষ ভাবে বিশ্লেষণ সেটি হচ্ছে পার্থক্য মুখ্য অর্থ গৌন মুখ্য অর্থ দে মানুষ যেরকম আছে সে উঠা তারপরে আছে কি মানুষ তো এমনি মনে করছে ভাই আমি ভগবান আমি ভক্তা যে বলছেন তোমার সবাই ভগবান তা ভালোই হল পার্থক্যটা কি আছে সেটা গ্রহণ করতে কি সমস্যা আছে হ্যাঁ আমার সবাই ভগবান ঠিক আছে তাই শ্রী চৈতন্য বলছেন মুখ্য বৃত্তে সেই অর্থ পরম মহ্ব ভাবে ব্যাখ্যা না করে মুখ্য অর্থ অনুসারে বৈদিক শাস্ত্রের অর্থ প্রকাশ করা হয় তাহলে তা অপূর্ব মহিমা উন্নীত হয়ে উঠে দুর্ভাগ্যবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে শ্রীপাদ শঙ্করাচার্য অসুরদের আস্তিকে পরিণত করার জন্য নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে ভগবতত্ব প্রদান করেছিলেন এবং তা করার জন্য তিনি বৈদানের মুখ্য অর্থ পরিত্যাগ করে গৌণ অর্থ করেছিলেন সে উদ্দেশ্যে তিনি বেদান সূত্র শারীরিক ভাষ্য রচনা করেছিলেন দুর্ভাগ্যবসত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে শ্রীপাদ শঙ্করাচার্য অসুরদের আস্তিকে পরিণত করার জন্য নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে ভগবতত্ব প্রদান করেছিলেন আসলে শঙ্করাচার্য এসছেন বুদ্ধদেবের পরে বুদ্ধদেব তো বেদের নামে পশু বলে খুব বেড়ে গেছিল তাই অহিংস পরম ধর্ম প্রচার করতে আসলেন সেজন্য বেদের ভিত্তিতে সব পশু বলি করছে তাই তিনি কি বললেন না সে বেদ মানতে হবে বন্ধ করা কিন্তু বেদ না মানলে কি হবে বেদ না মানিয়া বুদ্ধ হইলো নাস্তিক বেদকে প্রতিষ্ঠা করতে আসতে করতে সেই জন্য তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ মুচতে হঠাৎ সাকার ভক্তি এসব বলতে পারবে না তো সেই জন্য ভগবানকে একটু নিরাকার বলে বর্ণনা করেছে তো যারা এই ভাবপর্ণ লোক তার অন্ততপক্ষে শঙ্করাচার্যের শরণাপন্ন হয়েছেন যেটা বলে আমার মনে হয় যেরকম রকম শিবের ভক্ত শিব কাকা আশ্রয় দেয় সব ভূত প্রত্যেক কাশ্রয় দিয়ে অসুরদের আশ্রয় দেয় আশীর্বাদ দেয় ভূত আশ্রয় দেয় শঙ্করাচার্য দেখছি সেই রকম হ্যাঁ তিনি এই সমস্ত যারা নাস্তিক অসুর তাদেরকে আশ্রয় দিয়েছেন শিব যেরকম ভূত প্রেতকে এনে হ্যাঁ সবাইকে উদ্ধার করে সেই রকম শীর্ব শঙ্করাচার্য দেরকে উদ্ধার করছে তাই শারীরিক ভাষ্যে তেমন কোন গুরুত্ব দেওয়া উচিত নয় এটাই বৈষ্ণব আচার্যদের কথা শঙ্করাচার্যের শারীরিক ভাষার কোন গুরুত্ব দেওয়া উচিত অর্থ বর্ণনা করে না গৌণ অর্থ বর্ণনা করা হয়েছে গৌণ অর্থ বর্ণনা করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে ভগবত থেকে দূরে ভগবত দূরে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে ভগবান নিজে বলেছে মত বিমুখান করুক মানুষকে আমার বিমুখী কর से जन एइटर पर विशेष गुरुता देउ उचित शारीरिक अभ्यास वेदांत दर्शन हिद्गांगम करते हले स्वत भागवत पाठ करा अवश्य करते mm -hmm. सर्व वेदांत सारंग ही स्मत भागवत निष्यते वेदांत ह हाँ। जन वेदांत ब्रह्मसूत्र प्रथम श्लोक जे अर्थात ब्रह्म जिज्ञासा সেই পরম ব্রহ্ম ভগবানকে না দেশ যত যার কাছে সব কিছু সৃষ্টি হয়েছে শ্রীমদ ভাগবত শ্লোক শুরু হইছে সেখান থেকে জন্মাদেশ যত অমন অ্রাট হ্যাঁ তো বেদান্ত দর্শন নৃত্যঙ্গম করতে শ্রীমদ ভাগবত ভাগবত পাঠক অবশ্য কর্তব্য তার শুরুতেই বলা হয়েছে কি ওম নম ভগবতে বাসুদেব অভিজ্ঞ অনাদ বসুদেব শ্রীকৃষ্ণকে আমি নিবেদন করি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সেই অপ্রাকৃত বাস্তব বস্তুর আমি ধ্যান করি যিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় যাকে আশ্রয় করে তারা জ করে এবং যার মধ্যে তার লয় প্রাপ্ত হয় আমি সেই সত্য জ্যোতির্ময় ভগবানের ধ্যান করি তিনি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবকিছু সব কিছু অবগত ভাগবতের প্রথম স্কন্দ প্রথম অধ্যায় প্রথম শ্লোক এটা বলা হবে জন্মাদেশ যত যার কাছ থেকে সব কিছু হয়েছে কার কাছ থেকে হয়েছে তার আগে কি বলা হয়েছে ওম নম ভগবতে বাসুদেবায় বসুদেব নন্দন বাসুদেব কিন্তু এই মায়াবেদেরা ওম নম ভগবতে বাসুদেব বলে না গীতা প্রেস যত বই দেখবে আমাদের গীতা পাঠের পূর্বে ওম নম ভগবত বাসুদেব বলা হয় তারা ওম নম ভগবত বাসুদেব বলবে না ওম পরমাত্মনে নম বলবে হ্যাঁ এই পার্থক্য তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রে প্রকৃত ভাষ্য ভাষ্য রূপ ব্রহ্মসূত্রের ভাষ্য যে ভাগবত সামগ্রিক ভাবে বিভিন্ন ইত্যাদি দৃষ্টান্ত দিয়ে এই ভাষ্য সুন্দর ভাবে বর্ণনা করেছেন শিল বাসুদেব তার গুরুদেবের নির্দেশে যখন অনেক শাস্ত্র রচনা করে কোন মত শান্তি পাচ্ছিলেন না মনে প্রসন্নতা পাচ্ছিলেন না তখন এই ভাগবত রচনা করেছে তার জ্ঞানের পরিপূর্ণতা যখন লাভ করেছে সে অবস্থায় সে ভাগবত রচনা করেছেন তার গুরুদেব নির্দেশ দুর্ভাগ্যবশত কেউ যদি শঙ্করাচার্য শারীরিক প্রতি আকৃষ্ট হয় তাহলে তার পারমার্থিক জীবন বিনষ্ট হয়ে যায় খুব কঠোর কথা বলা হয়েছে কেউ তর্ক উত্থাপন করতে পারে যে শঙ্করাচার্য যেহেতু দেবাদিদেব মহাদেবের অবতার তাহলে কেন তিনি মানুষকে এভাবে প্রতারণা করলেন তার উত্তর আছেন তা তিনি করেছেন তার প্রভু পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে সেই সত্য পদ্ম পুরাণে দেবাদিদেব মহাদেবের নিজের কথাতে প্রতিপন্ন হয়েছে তিনি বলেছেন পার্বতীর কাছে মনে হয় পার্বতী মায়াবাদম মায়াবাদম শাস্ত্রম প্রচন্ন বৌদ্ধ উচ্চতে मय एव कल्पितं देवी कलो ब्रह्मण रूपिना ब्रह्मण अपरंग रूपं निर्गुणं बक्षते मया सर्वस्व जगत ही अप्यस्य मोहनार्थम कलो जुगे वेदांते तु महाशास्त्रे मायावाद अवैधक मया इव बक्षते देवी जगतं नाश एकदम सोजा बांग्लार मतन মায়াবাদম অসৎশাস্ত্রম বৌদ্ধবাদ লুকিয়ে রাখা হয়েছে কেন বৌদ্ধ শঙ্করচার্য এই মায়াবাদ কে দিয়ে এসেছেন তো হঠাৎ বড় চেঞ্জ করা যাবে না তাই সামান্য চেঞ্জ করে বেদকে প্রতিষ্ঠা করেছেন তাই শ্রী শ্রী পার্বতীকে বলছেন হে পার্বতী হ্যাঁ କଲି ଯୁଗ ଆମେ ବ୍ରାହ୍ମଣ ରୂପେ ଏଇ କଳ୍ପିତ ମାୟାବଦ ଦର୍ଶନ ପ୍ରଚାର କରି ମୟା ହେବ ଆମର ଦ୍ଵାରା କଳ୍ପିତ୍ରହ୍ମନ ବ୍ରାହ୍ମଣ ରୂପେ ନା କଲି ଯୁଗ ବ୍ରାହ୍ମଣ ରୂପେ ଏସେ ଆମେ ମାୟାବଧ କଳ୍ପିତ ମାୟାବାଦ ଦର୍ଶନ ପ୍ରଚାର କରିବ ଭଗବତ ବିଦେଶୀ ଅସୁବିଧାରେ ପ୍ରତାରଣ କର ଜନ ଆମେ ପରମେଶ୍ଵର ଭଗବାନ କେ ନିରାକାର ଓ ନିର୍ଗୁଣ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଛି ବ୍ରହ୍ମଚ অপরং রূপম ব্রহ্ম অপরং রূপম নির্গুণময়া হ্যাঁ আমি পরম ব্রহ্মকে নির্গুণ বলে নির্গুণ বলে কেন না সর্বসং জগত মোহনার্থ কলৌ এই কল মানুষকে মোহিত করবার জন্য এগুলো আমি বিদ্বেষী বিশেষ করে অসুর প্রতারণা অসুরদের বিদেশী ভগবত বিষী অসুরদের প্রতারণা করার জন্য আমি পরমেশ্বর ভগবানকে নিরচ্ছন্ন করার জন্য ভগবানের রূপকে অস্বীকার করে বেদান্তর বিশ্লেষণ করে আমি মায়াবাদ দর্শন রচনা করি বেদান্তে তু মহাশাস্ত্রে মায়াবাদম অবৈধিকম অবৈদিক হ্যাঁ মায়াবাদ বাদি বেদান্ত ঢুকিয়ে দিয়েছে নাশ করবার জন্য জগৎকে মোহিত করবার জন্য আমি করেছি তো শিব পুরাণে পরমেশ্বর ভগবান শিবকে বলছেন শিব পুরাণ এটা পুরাণের কথা বলা হল শিব পুরাণে কি বলা আছে দ্বাপর আদৌ যুগে ভুক্ত কলয়া মানুষাদিসু স্বাগমে কল্পিতং কল্প কল্পিতং চ জনান মত বিমুখান করু কলি যুগে মত বিমুখান করু কলিযোগে যুগে বেদের কল্পিত অর্থ প্রচার করে জনসাধারণকে আমাৰ আমার প্রতি বিমুখ কর এগুলো সে পুরাণের বর্ণনা আমার থেকে বিমুখ কর কেন সমাজের দ্বারা এই প্রকৃতির লোক আছে তাদেরকে আলাদা গ্রুপ করে রাখো যাতে আমাদের ভক্তরা এদের দ্বারা ডিস্টার্ব হবে এটা আলাদা গোষ্ঠী করে দাও এদের স্বভাবটাই ওই রকমই স্বভাব অনুসারে ভগবানকে সাকার বলে মনে করে না ভগবান প্রতি বিদ্বেষ করায় তাদের একটা ধর্মের গণ্ডের মধ্যে বেঁধে রাখো তারা এইগুলো মনে করে আমি ধর্ম করছি বলে মনে করবো আর ডিস্টার্ব করবে না জায়গা এই হচ্ছে লক্ষ্য ভক্ত সিদ্ধান্ত ঠাকুর মন্তব্য করেছেন যে মুখ্য বৃত্তি হচ্ছে অবিধা বৃত্তি অথবা যে অর্থ অভিধান থেকে অনায়াসে বুঝতে যায় মুখ্য বৃত্তি হচ্ছে অবিধান বৃত্তি অবিধানের ভিত্তিতে সহজে বোঝা যাবে বৃত্তি হচ্ছে অবিধানের অর্থ আলোচনা না করে কল্পিত অর্থ তৈরি করা গৌনবৃত্ত যেমন একজন যে ভগবত গীতা বর্ণিত কুরুক্ষেত্র হচ্ছে দেহ কিন্তু অবিধানে কোথাও এইরকম বর্ণনা নেই কুরুক্ষেত্র দেহ অভিধান নেই দেহটা মন থেকে বানিয়ে বলছে তাহলে এটা সে মুখ্য বৃত্তি বলুন গৌণ বৃত্তি তাই এই কল্পিত অর্থটি হচ্ছে গৌনবৃত্তি গৌণবৃত্তি মানে কল্পিত অর্থ ঠিক আছে কিন্তু অবিধান যে প্রত্যক্ষ অর্থটি পাওয়া যায় তা হচ্ছে মুখ্য বৃত্তি বা অবিধাবৃত্তি অবিধান থেকে পাওয়া যায় বলে এটা বৃত্তি হল মুখ্য বৃত্তি বৃত্তি এটি হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য সেই চৈতন্য মহাপ্রু বৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করতে নির্দেশ দিয়েছেন তিনি গৌণ বৃত্তি বর্জন করেছেন কখনো কখন অবশ্য প্রয়োজন বোধে গৌন বৃত্তি বা লক্ষণ বৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র ব্যাখ্যা করা হয়েছে তো সেই ব্যাখ্যা গুলি সনাতন সত্য বলে গ্রহণ করা উচিত নয় এটা ভালো কৃষক গৌণ বৃত্তি হচ্ছে অবিধাবৃত্তি মুখ্য মুখ্য বৃত্তি হচ্ছে বৃত্তি আর গৌণ বৃত্তি হচ্ছে লক্ষণ ঠিক আছে তো সব সময় আমাদের মুখ্য বা অনুসারে বুঝতে হবে গৌণ বা লক্ষণ বৃদ্ধি হবে না কখন কখন প্রয়োজন গৌণ বা লক্ষণ বৃত্তি অনুসার বৈদিক শাস্ত্র ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যা গুলি সনাতন সত্য বলে গ্রহণ করা উচিত নয় উপনিষদ ও বেদান্ত সূত্রে আলোচনার উদ্দেশ্য হচ্ছে দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সবিশেষ স্বরূপ প্রতিষ্ঠা করা নির্বিশেষ কিন্তু তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য লক্ষণ বা গৌণবৃত্তির অনুসারে তা গ্রহণ করে বেদান্ত সূত্র উপনিষদের লক্ষ্য হচ্ছে ভগবানকে প্রতিষ্ঠা করা ভগবানের সাকার স্বরূপ প্রতিষ্ঠা করা কেন এটি লক্ষ্য না এটি হচ্ছে বেদে সা

ভগবানের সবিশেষ রূপকে প্রতিষ্ঠা করা উচিত সেটা তার হবে গৌণ বৃত্তি বা এটা হবে অবিধান বৃত্তি কিন্তু নির্বিশেষ বাদটা কি করছে বেদান্ত সূত্র বা উপনিষদ যে লক্ষ্য সেটাকে প্রতিষ্ঠা না করে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা প্রত্যা চেষ্টা করছে সে গ্রন্থের যে লক্ষ্যটা উদ্দেশ্য অভিধান বৃত্তি অনুসারে যেটা বোঝা যাবে সেটা প্রতি চেষ্টা না করে তারা মন যে মতবাদ সৃষ্টি করেছে সেটাকে প্রতিষ্ঠা করে তার বেশি চেষ্টা করেছে জন্য তারা লক্ষণাবৃত্তি বা গৌণবৃত্তিকে আশ্রয় নিয়েছে মুখ্য বৃত্তির আশ্রয় নিলে তাদের মন গড়া যে দর্শন সেটা প্রতিষ্ঠা করতে পারবে না তাই লক্ষণা বা গৌণ বৃত্তির আশ্রয় নিয়েছে ফলে তত্ত্ববাদী ও পরম তত্ত্বের অনুসন্ধান না হয় তারা মায়াবাদী মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে এক হচ্ছে তত্ত্ববাদী আর এক মায়াবাদী তো এই যে লক্ষণাবৃত্তি বা গৌণবৃত্তি অনুসারে যে বেদ উপনিষদকে থেকে গ্রহণ করছে সেজন্য তত্ত্ববাদী হতে পারছে না ভগবান যোমাং বেদে তত্ত্বত তত্ত্বত জানতে পারছে না অক্ষান্ত তারা মায়াবাদী হয়ে যাচ্ছে ভগবানকে মায়া বলে বলছে তার শরীরকে মায়া বলে বলছে জড় বলে বলছে মায়াবাদ বৈষ্ণব সম্প্রদায়ের চারজন মহান আচার্য তাদের মধ্যে অন্যতম শ্রী বিষ্ণু স্বামী যখন শুদ্ধ অদ্বৈতবাদ অনুসারে তার বক্তব্য প্রতিষ্ঠা করেন তৎক্ষণাৎ মায়াবাদের এই দর্শনের সুযোগ তাদের অদ্বৈতবাদ केवल अद्वैतवाद प्रतिष्ठा कर चेष्टा कर विष्णु तो स्वामी वैष्णव संप्रदाय आचार्य निम्बार्ग संप्रदाय विष्णु स्वामी चतुष्कुमार तो संप्रदाय कुमार संप्रदाय कुमार संप्रदाय तीन शुद्ध अद्वैतवाद प्रतिष्ठा करुद्ध अद्वैतवादी जान नहीं তারপরে অদ্বৈতবাদ বা কেবল অদ্বৈতবাদ সেই বিষ্ণু স্বামীর শুদ্ধ অদ্বৈতবাদ সুযোগ নিয়ে মায়াবাজার কি করেছে এই অদ্বৈতবাদ কেবল অদ্ভৈত আরো ভালো প্রতিষ্ঠা করেছে কেবল অদ্বৈতবাদ খন্ডন করার জন্য শিলা রামনুজাচার্য তার বিশিষ্ট অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছে শঙ্করাচার্য প্রতিষ্ঠা করলেন অদ্বৈতবাদ বা কেবল অদ্বৈতবাদ তারপরে রামানুচার্য আসলেন তিনি প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট অদ্বৈতবাদ এবং সেই মাধাচার্য তাহলে শঙ্করাচার্য অদ্বৈতবাদ রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদ মাধাচার্য তত্ত্ববাদ ঠিক আছে তারা দুজনে ছিলেন মায়াবতীদের কাছে এক দুর্ভেদ্য প্রতিবন্ধকের মত কেননা এই যে শুদ্ধ অদ্বেত বিষ্ণু শঙ্করাচার্যের অত বিষ্ণু স্বামীর শুদ্ধ অদ্বৈতবাদ শুদ্ধ আদৈতবাদ রামানের বিশিষ্ট আদিতবাদ মাধ আচার্যের তত্ত্ববাদ শ্রী বিষ্ণু স্বামী কুমার সম্পদের আচার্য তিনি যে শুদ্ধ অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করলেন মায়াপ তার পরবর্তী সময় তত্ত্ববাদ এটা খুব কঠোর ছিল তারা দুজনেই ছিলেন মায়াবাদীদের কাছে দুর্ভেদ্য প্রতিবন্ধকের মত কেননা তারা বৈদিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের দর্শন খণ্ডন করেছেন মায়াবতী দর্শন খন্ডন করেছেন শ্রী যে বিশিষ্ট দ্বৈতবাদ এবং শ্রী মাধ্বাচার্যের তত্ত্ববাদ যে কিভাবে মায়াবাদ দর্শনকে প্রবল পরাক্রমে পরাজিত করেছে তা বৈদিক দর্শনের পাঠাগারা খুব ভালোভাবেই জানেন শুদ্ধ অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদ শুদ্ধ অদ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ তত্ত্ববাদ চৈতন্য মহাপ্রভু বেদান্ত দর্শনের মুখ্য অর্থ গ্রহণ করে তৎক্ষণাৎ মায়াবাদ দর্শন করেছিলেন এই সম্পর্কে তিনি মত প্রকাশ করেছিলেন যে শারীরিক ভাষ্য অনুসরণ করলে সর্বনাশ হয় এই সত্য পদ্মপুরাণে প্রতিপন্ন করা হয়েছে যেন শিব পার্বতীকে বলেছেন সুন্দরী দেবী তাম সাহানি যথা जेसंग सबनमत्र न पातितं ज्ञानिनम अपि अपार्थम सुतिबक्यानं दर्शय लोकगौरितं कर्म स्वरूपत्यज्ञतम् अत्रच प्रतिपद्यते सर्व कर्म परिभंसा नैष्कर्मं तत्रच उच्यते परमात्मा जीवम जीवम परमात्मा जीवयो जीवयो एकम एक्यम एकम परमात्मा जीवय एकम मया अत्र प्रतिपाद्यते हम ये कहना है कि प्रतिपादन करें चाहे ये तो पद्म पुराण भगवान सी देवी पार्वती के बोलते हैं আমি প্রতিপাদ মায়া অত্র প্রতিপাদতে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে উপস্থাপন করা হয়েছে তো পরমাত্ম জীব ঐক্যম পরমাত্ম জীবাত্ম তো হে দেবী মায়াবত দর্শনের মাধ্যমে আমি যে কিভাবে অজ্ঞানের অন্ধকার প্রচার করেছি সে কথা শ্রবণ কর শুণ দেবী প্রবক্ষ অন্ধকার অজ্ঞান অন্ধকার যেভাবে আমি প্রচার করেছি যথা সেটা শ্রবণ করবন মাত্রীত জ্ঞানী নামী আর আমি যে মতবাদ প্রচার করব এই মতবাদটা অত শক্ত অত দৃঢ় যে কেবল তা শ্রবণ করা মাত্রই জ্ঞানীদের পর্যন্ত অধপতন হয়ে যাবে জ্ঞানী ব্যক্তি আমি এই রকম একটা কঠোর মতবাদ করব বড় জ্ঞানীদেরও মাথা হয়ে যাবে এই দর্শনের মাধ্যমে তা সমস্ত মানুষদের কাছে অত্যন্ত অমঙ্গল জনক তা বর্ণনা করে আমি বেদের কদার্থ করেছি শ্রুতি বাক্যান দর্শ লোক গরিত বেদের পদার্থ করেছি কর্মের বন্ধন থেকে মুক্তিলাভ করার জন্য সব রকম কর্ম ত্যাগ করার আমি নির্দেশ দিয়েছি সর্ব কর্ম পরিভ্রংস পরিভ্রংস নিষ্কর্ম তত্র নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম কর্মফল থেকে মুক্তি লাভ করবে তো কর্ম থেকে মুক্তি লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর উপায় নিষ্কাম কর্মের কথা নিষ্কাম কর্মের কথা না বলে তিনি পুরো কর্মটাকে বাদ দিয়ে দিয়েছেন মায়াবীদের কর্ম সন্ন্যাস মায়বাদীদের সন্ন্যাস নেবে তাদের কর্ম সন্ন্যাস একদণ্ডী কর্ম সন্ন্যাস আর বৈশবাহ ত্রিদণ্ডী कर्म सन्यास नायम वाक्य को भगवान सेवाए निजुक्त करे तो यही मायावाद दर्शन जीवात्मा परमात्मा के एक बोले वर्णना कर परमात्मा जीवात्मा और ऐक्यम एक एक तो हमरा सुनिए आज हमरा जाने जे और भीतर परमात्मा आत्मा दूसरा है जीवात्मा भगवत गीता 13 अध्याय বিভিন্ন জায়গায় সুন্দর বর্ণনা করা হলো তা সত্ত্বেও এটা জাহির করেছে যে এক সারা জগতের লোকের মনে করে একটাই আত্মা আছে না জীবাত্মা আছে পরমাত্মা আছে তো এই মায়াবাদ দর্শন আমি জীবাত্মা পরমাত্মাকে এক বলে বর্ণনা করেছি এটা স্বয়ং সংকরাচার্য বলছে শ্রী চৈতন্য মহাপূর্ব তার অনুগামীরা যে কিভাবে মায়াবাদ দর্শন বর্জন করেছেন সে কথা চৈতন চৈতন্য অন্তলীলার দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর নাইনটি ফোর থেকে নাইনটি নাইন শ্লোকে বর্ণিত হয়েছে এটা অন্তলীলা মানে হয়তো সার্বভৌম ভট্টাচারের সঙ্গে হয়তো আলোচনা হয়েছে না দেখতে হবে অন্তলীলা দ্বিতীয় অধ্যায় এটা দেখতে পারেন আপনারা দেখুন বই আছে আপনার কাছে অন্তলীলা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর নাইনটি ফোর থেকে নাইনটি নাইন কার সঙ্গে কথম কথন প্রসঙ্গে মহাপুরু বলেছেন সেখানে স্বরূপ দামোদর বলছেন যে মানুষ মায়াবতী দর্শন প্রতি বৈষ্ণব যদি শারীরিক ভাষ্য অধ্যয়ন করে নিজেকে ভগবান বলে মনে করে মায়াবাদী দার্শনিকরা তাদের যুক্তিগুলি বাক্য অলঙ্কার সহ এতই আকর্ষণ ভাষায় উপস্থাপন করেছেন তা শুনে মহাভাগবত মহাভাগব ব্যক্তির হয়ে যাবে তাদের মন চিত্ত খুব আকর্ষণীয় যাবে তাদের প্রেজেন্টেশন করলে ওটাই বড় বলে মনে হবে বুঝতে পারবে না বারবার সতর্ক করে যা ওদের পাধার পাশে যাবে যে দর্শনে ভগবান জীবকে এক অভিন্ন বলে বর্ণনা করা হয় প্রকৃত বৈষ্ণব কখনই তা সহ্য করতে পারে না খুব সুন্দর তাৎপর্য বিভিন্ন উদাহরণ থেকে লেখে জানালেন আপনারা আপনার প্রচারিক কাজে লাগাতে চান সেই শ্লোকটা মুখস্ত করতে মুখস্ত করলে আপনার লোকদের বুঝতে পারবেন বুঝতে পদ্মপ্রাণ বলছে শিবপ্রাণ বলছে এই হচ্ছে অবস্থা ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহে ভগবান ঐশ্বর্য পরিপূর্ণ অনুর্ধ সমান এই আগামীকালকে আমরা একশো এগারো নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব যদি কার কোন প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কার কোন প্রশ্ন আছে হরিম বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণামাজ শেষ লাইনে বলছে যে দর্শনে ভগবান ও জীবকে এক ও অভিন্ন বলে যে বর্ণনা করা হয় প্রকৃত প্রশ্ন কখনো তা সহ্য করতে পারে না এক পরমাত্মাই জীবাত্মা হয়ে গেছে মায়ের মায়ের কবলিত তারা মনে হচ্ছে এক অভিন্ন বলে তারা মনে তুই সেটা তো আমার কি ভগবান সঙ্গে আমরা এক মনে করতে পারি অভিন্ন মনে করতে পারি হ্যাঁ

মঙ্গলময় প্রভু বলুন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ শঙ্করাচার্য কর্মকে বাদ দিচ্ছেন সেই কারণে কি এই মায়াবাদিরা কর্মসন্ধান নিচ্ছেন মানে কর্ম ত্যাগ করে দিচ্ছেন কর্ম বন্ধনের কারণ তো মায়া জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য ব্রাহ্মণ কর্মকে বাদ দিয়ে দিলে হবে কিন্তু বৈষ্ণব না কর্মকে বাদ দেওয়া চলবে না কৃষ্ণ তো ছয়টা অধ্যায় বারম্বার বললো যে কর্মকে কোনো মতে বাদ দেওয়া যাবে না এই সুস্পষ্টভাবে সুস্পষ্ট হয়ে বলছে আমার শ্রবণ কলম গীতায় না যারা আত্মরতি লাভ করেছে তাদের কর্ম বাদ দেওয়া দরকার কিন্তু তারাও দিচ্ছে না আর কত সুস্পষ্ট হয়ে বলল জনকাদি ঋষিরা দিচ্ছে না ভগবান নিজেই কর্মকে বাদ দেয় না কত খুটিয়ে খুটিয়ে বলেছে প্রাঞ্জল হবে কৃষ্ণ ছয়টা অধ্যায় আসলে এটাই বুঝালো তা সত্ত্বেও তারা বলছে অন্যরকম জিনিস

হরে ধন্যবাদ মহারাজ মহারাজ এখানে যে শঙ্করাচার্যের বাসক শুনলে যে আমাদের ভক্তি নাশ হবে তাহলে কি আমরা শঙ্করাচার্যের মতো যে মায়াবাজি আরো আছে যেমন আমাদের যারা জাগ্রত যেমন আমাদের সামাজিক কিছু লোক আছে তারাও অনেক অনেক ভাবে আমাদেরকে হেনস্ত করতেছে তো আমরা কি তাদেরকে ওরকম ভাবে মনে করতে পারি নিশ্চয়ই যারা শঙ্করের মতবাদ কথা বলে তাদেরকে তো আমার শোনা উচিত নয় তাদেরকে যুক্তিতে পরস্ত করবো যাবো নাই সেখান থেকে চলে যাবো অন্য জায়গায় শঙ্করের ভাষা শুনলে সর্বনাশ হবে মায়াবাদ ভাষা শুনলে হয় সর্বনাশ শক্তিমান প্রভু শক্তিমান গোবিন্দ প্রভু মহারাজ আপনার শ্রীচরণের দণ্ড প্রণাম মহারাজ ওই ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোকের একটা শব্দ অনেক দিন থেকে আমি ভাবি বুঝতে পারি না যে বাসুদেব নয় শ্রীকৃষ্ণকে আমি আমার প্রণতি নিবেদন করি যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সেই অপ্রাকৃত বাস্তব বস্তুর আমি ধ্যান করি এই এখানে বাস্তব বস্তু কেন বলা হচ্ছে ভগবানকে বাস্তব বুঝতে অপ্রাকৃত বুঝতে পারলাম আর বাস্তব বস্তু বলতে বস্তু কেন এখানে যেহেতু বাস্তব তার কোন না তার কোন পরিবর্তন হয় না এই জগতটা সবসময় পরিবর্তন হচ্ছে বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলন তো ভগবান আছেন বাস্তব আর সবগুলো অবাস্তব আর বস্তু বলতে মহারাজ আমরা তো জিনিসকেই বুঝি বস্তু বস্তু শব্দটা এখানে এত মানে এই এই শব্দটা ভগবানের ক্ষেত্রে কেন প্রয়োগ করা হলো এটা কি আমার মাথায় ঢুকছে না বাস্তব মানে একটা জিনিস বাস্তব মানে বাস্তব মানে যেটা রিয়েল তাহলে ভগবান হচ্ছে রিয়াল বাস্তব বলা আছে বস্তু ভগবান আছেন বাস্তব রিয়াল বাস্তব মাত্র বস্তু জড় জগতে বাস্তব নয় কেন

আমার দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে বৌদ্ধবাদীরা তো নাস্তিক সেটা গেল তো এই যে মায়াবাদ যেটা সেটা হচ্ছে একটা অসৎ শাস্ত্র তো এটা শিব মানে শঙ্করাচার্য হয়ে প্রচার করেছিলেন তো এর পিছনে দুটো কারণ একটা গৌণ একটা মুখ্য তো গৌণ কারণ হচ্ছে অসুরদেরকে প্রতারণা করা যে অসুর যে ভগবানকে চায় অসুরদের অসুরদের কাছ থেকে ভগবানকে লুকিয়ে রাখা বা অসুরদেরকে জাগ্রত করা যে এরা অসুর এরা ভগবানকে মানে না তো আর একটা যে কারণ আছে বহু মানে মুখ্য কারণ তার পিছনে মূল কারণটা কি মহারাজ এটা আমি বুঝতে পারছি না আপনাদের বলে মিশে ভবন কারণে অসুন্ধরটা মোহিত করা এটা তো বলা হয় না গৌণ অর্থ মুখ্য অর্থ বেদের কথা বলা হয়েছে শঙ্করাচার্য কথা বলা হয় না না গৌণ মুখ্য কে বলেছেন অসুরটাকে সেটা আমি তো বলা হয়নি বলি তো এখানে বর্ণনা করা যে শঙ্করাচার্যের মুখ্য নয় শঙ্করাচার্য তিনি বেদের গৌণ অর্থটাকে প্রকাশ করেছেন যদ্বারা অসুর মহিত করার জন্য তিনি মুখ্য অর্থ প্রকাশ করেননি যদি মুখ্য অর্থটা প্রকাশ হবে বেদান্তের মুখ্য অর্থ প্রকাশ হলে মানুষ ভগবানকে জানবে ভগবানের শরণাগত হবে ভগবান সেব্য আমি সেব বুঝতে পারবে শঙ্করাচার্য গৌণ অর্থ প্রকাশ করে বলে মানুষের সে বুদ্ধি হচ্ছে না তো নিজেকে ভগবান সঙ্গে এক মনে করছে অভিন্ন মনে করছে আপনিটা আপনি বুলে মুখ্য অর্থ গৌণ অর্থ বলা হয়েছে হম গ্রচার্যের মুখ্য অর্থ গৌণ অর্থ নেই ভেদের মুখ্য অর্থ গৌণ অর্থ তার মধ্যে শঙ্কর গৌণ অর্থ নিয়েছেন বৈষ্ণবচার্যের মুখ্য অর্থকে নিয়েছেন বা অভিধ অর্থকে নিয়েছেন ঠিক আছে হম আর একটা মহারাজ প্রশ্ন যে চারজন আমাদের মহান আচার্য একজন এখানেতে শ্রদ্ধা দ্বৈত্যাচার্য এরা বিষ্ণুর স্বামী আর মধ্যাচার্য তত্ত্ববাদ

তার আচার্য আছেন আচার্য ব্রহ্মার আচার্যানুয়াচার্য তারপরে বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায় আছে আহ কুমার সম্প্রদায় আছে বিষ্ণু স্বামী আর নিম্বার তার আচার্য তো এখানে বলা হয়েছে যে বিষ্ণু স্বামী একটা বলা হলো শুদ্ধ অদ্বৈতবাদ তারপরে মাধাচার্যের হচ্ছে মাধ্বাচার্যের দ্বৈতবাদ বর্ণনা করবে তত্ত্ববাদ দ্বৈতবাদ কিন্তু দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছেন তার বিশিষ্ট অদ্বৈতবাদ ব্রাহ্মণাচার্য প্রতিষ্ঠা করেছে আরো আচার্য কি করেছেন এখানে লেখা নাই পরে হয়তো পড়বো আমার এবং চারটে সম্প্রদায়ের চারটা অধিষ্ঠাত্রী দেবতা চারজন আচার্য আলাদা আলাদা হরি কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার জন্য ধন্যবাদ মহারাজ অদ্বৈতবাদ এর অর্থ হলো জীব ও ভগবান এক আর বিশিষ্ট অদ্বৈতবাদ বলতে কি কিভাবে এটা বুঝবো বিশিষ্ট বলতে অদ্বৈতবাদ আর বিষ্ণু স্বামীর শুদ্ধ অদ্বৈতবাদ আমি কালকে বলেছি জানি অদ্বৈতবাদ জানি অদ্বৈতবাদ থেকে মনে হয় কেবল অদ্বৈতবাদ বলছে আর কি যেরকম লেখা হয়েছে বিশিষ্ট অদ্বৈতবাদ কি শুদ্ধ অদ্বৈতবাদ কি এগুলো আমি জানি হয়তো কর্তব্য যে সামনে আসে আমরা জানতে পারবো ঠিক আছে ধন্যবাদ মহারাজ আমার আর একটা প্রশ্ন প্রভু বলে দিয়েছেন যে মায়াবাদীদের সন্ন্যাসী কি তার উত্তর আপনি সুন্দর দিয়েছেন ধন্যবাদ মহারাজ এখানে যে শঙ্কর আচার্য বলছেন যে আমি তাদের আলাদা মায়বাদীদের জন্য আলাদা গ্রুপে রাখার জন্য এটা করেছেন যাতে ভগবত ভক্তিতে ওরা ডিস্টার্ব না করে তাহলে যেহেতু আলাদা গ্রুপে আছেন সেখানে তো আমাদের উম কোন সম্পর্ক রাখার কি প্রয়োজন আছে মহারাজ যে মায়াবাদীদের সাথে হরে কৃষ্ণ

মহারাজ মানে এই কারণে কি যারা আহ এই মায়াবাদ ফলোয়ার তারা কি ওই যে একাদশী ব্রত বিভিন্ন ব্রত আদি করতে কেন জানি তারা নিষেধ করে যেগুলো কিছু করতে হবে না এটা কি তাদের এই কর্ম যে তারা বাদ দিয়েছে এই জন্য কি তারা এই ধরনের প্রচার গুলো করে আমি জানি না যে কারা এটা প্রচার করে কোন ব্রত উপাস করতে হবে না বলে তারা কারা কারা বলে এরকম হ্যাঁ এরকমই তো প্রচার করে তারা যে কোনো একাদশী থাকতে হবে না তারপরে আরো অনেক অনেক কথা বলে এগুলো কিছু করতে হবে না কারা কে বলে এই যে রামকৃষ্ণ মিশনের ফলোয়াররা এরা তো একাদশী করে না না একাদশী করে না তো কি করে একাদশী করে না সব খাবে তারা কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো বিধিবিধান নাই কোনো নিয়ম নাই শাস্ত্রে নাই এই ধরনের কথা তারা প্রচার করে ওরা যে কি মতোবাদ্দ করে সে কিন্তু কিছু বুঝতে পারি না ওরা বেদান্ত বললে কিন্তু বেদান্তের সংখ্যার যে ব্যাপার আছে ওরা যেটা বলছে শঙ্করাচার্য দ্বারা শঙ্করাচার্য সম্প্রদায় সন্ন্যাসী নে প্রথমত শঙ্করাচার্য সম্প্রদায় সন্ন্যাসী নেতা হলে ব্রাহ্মণ জন্মগত হবে ঠিক আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সেই বহুত উন্নত স্তরে গিয়ে তাদেরকে এই বিধি নিষেধ বা মানে না করে না সব কিন্তু সেটা আমরা জনসাধারণের কাছে কি বলতে পারি বুঝতে পারছ তো সমস্ত বলহার না ছিল সেটা যারা সেইরকম মানে শঙ্কর পন্থীদের মধ্যে যারা উন্নত স্তরে তারা করবে তো সেই সেইজনে এই আমাদের আমি বিস্তারিত না এটা এই আমাদের এই রামকৃষ্ণ মিশনের ফিলোসফিটা যে নাই কি যে লক্ষ্যটা কি বুঝা বড় মুশকিল তাই সে লক্ষ্যটা কি কালই ঢুকে গেছেন জনসভা ঢুকে গেছেন ঠিক ব্রহ্ম কোন কে হিন্দি তে ঘর কেন কি ঘাটকা নেই সেমত অবস্থা কি যে লক্ষ্যটা কি তোমার যত মত তত যে যা বলে তা কো কিটা কিটে তুমি করবে না অগস্ত গিতা সঙ্গতে অল্প কিছু মেলাতে পারি না তো এখনি ব্যাপার আছে ওরা মহান ব্যক্তি ওদের সম্পর্কে আমরা পাইলে কলা কিছু বলতে পারবো না কিন্তু স্বাস্থ্যের ভিত্তিতে মানুষকে বুঝতে হবে তো মোটামুটি জানতে হবে আমাদের সনাতন ধর্মে আগে যেরকম বলেছি সনাতন ধর্মে দেব উপাসনার কথা বলা হয়েছে বুদ্ধবুত উপাসনার কথা বলা হয়েছে সাকার কথা বলা হয়েছে নিরাকার কথা বলা হয়েছে এসব সনাতন ধর্ম এমন কি ভগবান নেই নাস্তিক সেও সনাতন ধর্ম চরাকের চরবাক হিন্দু সে তো হিন্দু মহান বড় ঋষি চরবাক বড় বড় ঋষি বড় বড় কথা বলেছে কিন্তু সেই জন্যই আমাদের সবাই বড় বড় কথা বলেছে আর যার যেরকম স্বভাব সে সেই দলে ঢুকছে নাস্তিকেরা তাকে বড় বলে তার দলে ঢুকিয়াছে যারা ভগবান ভগবত বিদ্দেশ ভগবানের রূপকে মানতে চায় না

সবটাই ঠিক দেবতা ঠিক নিরাকার ঠিক উত্তপ্রতা ঠিক হ্যাঁ স্বর্গ ঠিক সবটা ঠিক কোনটা আমাদের সবথেকে আত্মিকা কল্যাণম্বর সেটা বিচার করতে ঠিক না নেই হ্যাঁ হ্যাঁ মরাজ হ্যাঁ মহারাজ মহারাজ আর একটা বিষয় মহারাজ গৌরাঙ্গ যেহেতু বলেছেন যে মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ আপনার ক্লাসে এই বিষয়গুলো খুবই স্পষ্ট হয়েছে গত তিন চার মাসের ক্লাসে এখন মহারাজ এই ধরনের এই যে আত্মা পরমাত্মাকে ওরা এক ভাবতেছেন এই বিষয়গুলো পয়েন্ট আকারে কোনো গ্রন্থ ছাপানোর কি আপনার প্ল্যান আছে কিনা মহারাজ মানে করলে ভালো আমি কেন করব আপনারই করুন আপনারা তে পড়ছেন তো সুন্দর হবে একটা পুরো অধ্যায় ভগবান বন্না করলে এই আত্মা পরমাত্মকিার্থক আছে রয়েছে সদকারে মনেନ୍ତି পুরি সব জায়গায় যাবে তো সেটাকে যাই না আমার সময় হয় না ছোট পাতলা বই লেখা ডিস্ট্রিবিউট করলে অনেক হয় খুব উপকার হতো মহারাজ মানে তাহলে ওই পয়েন্ট গুলা একটা একটা করে মানে একবারে স্পষ্ট এমনিতে ক্লিয়ার হয়ে গেছে আমাদের কিন্তু কথা হলো যে ওগুলো পয়েন্ট আকারে লিখে যদি ব্যাখ্যা দিয়ে বলা যেত তাহলে আমার মনে হয় ছোট্ট একটা গ্রন্থ ছাপানো যেত যে মায়াবাদ কেন সর্বনাশ করতেছে আমাদের ভক্তদের ভক্তিদের নষ্ট করতে পারে এই বিষয়গুলো সংসারকে নষ্ট করছে না আসলে সংসারকে নষ্ট করছে না সংসারটা কি কি থাকবে তার ব্যবস্থা করেছে বুঝতে পারছো নষ্ট হয় নাকি আমরা সংসারকে নষ্ট করছি কেননা আমরা তো ভগবান চলে এলে সংসার থাকবে কে

আমি যা বলছি যা আমার শুনছি আপনার যেভাবে যতটুকু অনুভব করছেন আপনার সবাই লেখার জন্য প্র্যাকটিস করুন প্রভুপাদ বলেছেন আমার সমস্ত অনুগামীরা আমি যা বলছি তার তারা যেটা বুঝছে এটা লেখক প্রভুপাত বলেছেন ঠিক আছে আপনার সবাই দুই লাইন চার লাইন এক পাতা দুই পাতা যাই হোক ঠিক আছে ঠিক আছে